ছেলে কে কে দেখাশোনা করে কে সঞ্জিত পারে খাওয়াতে পারে ছেলে ছেলে কে দেখাশোনা করে আপনার ছেলেরা দেখাশোনা করে না কখনো ঠিক চিকিৎসা হচ্ছে হ্যাঁ আমার কোনো মদল লাগলে বলবেন চন্দনবাবু এবং 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 আমরা লাগাতার 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 দেখিয়ে যাচ্ছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন এই ধলুয়াখাকি গ্রামে এবং যে গ্রামের আক্রান্তরাও এই প্রশ্নটাও কিন্তু করছেন যে যদি 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 তারা এসে পৌঁছাতে পারেন রাজ্যপাল কবে আসবেন সেই প্রশ্নটারও তারা উত্তর চাইছেন এবং যারা শুভেন্দু অধিকারী তিনি বারবার করে বলছেন যে তিনি এর আগেই ত্রাণ নিয়ে আসতে চেয়েছিলেন কিন্তু বাধা দেওয়া হয়েছে তাকে অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে অভিযোগের আগুল তুলছেন তিনি এবং কলকাতা হাইকোর্টের কাছ থেকে অনুমতি নিয়ে এই মুহূর্তে জয়নগরের ধলুয়াখাকি গ্রামে যে গ্রামে রিপাবলিক বাংলা দাঁড়িয়ে রয়েছে যে গ্রামে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই গ্রামে যে গ্রামে এই মুহূর্তে আমার সহকর্মী তনয়াও রয়েছে সেখানে এসে পৌঁছেছেন ছবিটা দেখো আপনাদের কি আবার হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করছিল চলে আসছে নাম ঠিকানা নিয়ে রিপেয়ার এবং 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 পাশে থাকার বার আরো একবার আরো একবার আরো একবার আমরা 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 লাগাতার দেখাচ্ছি আমরা লাগাতার দেখাচ্ছি পাশে থাকার বার্তা দিয়ে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং 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 আরো একবার আরো একবার আক্রান্তদের পাশে থাকার বার্তাটা দিয়ে যাচ্ছেন তিনি এবং গোটা এলাকা কার্যত শ্মশানের নিস্তব্ধতা নিয়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন সেই ছবিটা আমরা দেখাচ্ছিলাম এবং আমরা অবশ্যই তার আবারও প্রতিক্রিয়া শোনাবো তার প্রতিক্রিয়া আমরা আবারও শোনাবো তনা এবং 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 শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি লাগাতার লাগাতার গোটা এলাকা ঘুরে দেখছেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন যারা আক্রান্ত তাদের সঙ্গে কথা বলছেন এবং অবশ্যই পাশে থাকার যে বার্তাটার কথা বলছিলাম সেই পাশে থাকার বার্তাটা কিন্তু কনস্ট্যান্টলি দিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অবশ্যই আমরা প্রতিক্রিয়া শোনাচ্ছিলাম যে ছবি ধরা পড়ছে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ভয়াবহ শিউরে তোলার মতো চমকে দেওয়ার মতো সভ্য সমাজে এই ধরনের ঘটনার নিদর্শন কতটা আছে তা নিয়ে হয়তো আরেকটা তর্ক হতেই পারে পায়েল কিভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন প্রত্যেকে সরকারের তরফ থেকে কেন কোনো পুনর্বাসনের বন্দোবস্ত করা হলো না কেন সরকারের কাজেও আমরা ওনার রং সেই প্রশ্নটাই বারবার করে তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই প্রশ্নটা বাংলার মানুষও তুলছেন কেন 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 এত ঢিলেমি কেন বিরোধী দলের প্রতিনিধিরা আসতে চাইলেই পুলিশের বাধা তাহলে যখন এই ঘটনা ঘটছিল সেই সময় পুলিশ কি করছিল এই প্রশ্নটাও বাংলার মানুষ তুলছেন এই প্রশ্নটা তুলছেন জয়নগরের এই গ্রামের বাসিন্দারা জবাব চাইছেন যে কেন কেন এই পরিস্থিতির মুখে তাদের পড়তে হবে কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসার চেষ্টা করলে তাকে বাধার মুখে পড়তে হবে কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা অন্যান্যরা তারা যখন এই গ্রামে আসতে চাইবেন ত্রাণ নিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে ছবি দেখাবো ছবি কথা বলে পায়েল ছবি কথা বলে এবং ছবিটাই দেখাবো আরো একটি দোকান ছবি দেখাবো গোটা এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা এলাকাটা সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে এবং
এবং আমরা 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 লাগাতার লাগাতার ছবিটা দেখাচ্ছি। রজনী কমল, রজনী ছবিটা দেখাও পায়েল, আমরা গোটা বাংলার মানুষকে এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি। কি ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ বললেও বোধহয় কম বলা হবে। কি ভয়ঙ্কর, শিউরে তোলার মতো নৃশংস পরিস্থিতি। তরুণ যদি তিওয়ারি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, তরুণ কি পরিস্থিতি এটা, শ্মশান না গ্রাম? এগুলো নাকি গোয়াল ঘর, মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের নেতৃত্ব বলছে এগুলো গোয়াল ঘর। একটা তো গোয়াল ঘর দেখলাম না, বাড়ি পড়তে এলাম, বই খাতা পড়তে এলাম, কারখানা পড়তে এলাম, এর মধ্যে গোয়াল ঘরটা কোনটা? হিসাব চাইছে, চুরি করা আটকাচ্ছে, ওই জন্য ভয়, ভয় তো ইডি সিবিআই। এবং এবং আমরা ছবিটা দেখাচ্ছি, ছবিটা দেখাচ্ছি, ছবিটা দেখাচ্ছি। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে, এই মুহূর্তে জয়নগরের ধুলিয়াখাঁকি গ্রামের যে ক্ষতিগ্রস্ত অংশ, সেই অংশগুলো ঘুরে যাচ্ছেন। কারখানা থেকে শুরু করে বাড়ি, গোটা 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 গ্রামের একটা বড় অংশ কার্যত কিন্তু ছাই হয়ে গিয়েছে। এবং নিঃসন্দেহে নিঃসন্দেহে ছবিটা ভয়াবহ, ভয়াবহ ছবি পায়েল। সুরেন্দ্রদা, এইবারই ছেলেটাই পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিল। এই সেই জয়নগরের দলুয়াখাঁকি গ্রাম, এবং এই গ্রামেই কিছুক্ষণ আগে, অর্থাৎ এক কথা বলতে গেলে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত রয়েছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই গ্রাম নিয়ে, অর্থাৎ যে ঘটনা ঘটে গিয়েছে, যে হিংসার ঘটনা ঘটে গিয়েছে তা নিয়ে তিনি মন্তব্য করেছেন। পাল্টা শুভেন্দু অধিকারী কি বলেছেন সবটাই শোনাবো আপনাদেরকে। শুনুন প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর শুভেন্দু অধিকারী। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।